আজ বিশ্ব যোগা দিবস উপলক্ষে কৃষ্ণনগর বিএসএফ সেক্টরে নদিয়া জেলার হেড অফিসে ডিআইজি নেতৃত্বে প্রদর্শনী হয় একটি যোগার। যোগ এই শব্দটি সংস্কৃত শব্দ ইউজ থেকে এসেছে, যার মানে হলো একত্রিত, আত্মার সাথে পরমাত্মার সংযোগ। পতঞ্জলির সংজ্ঞানুসারে যোগ মানে হলো মনের পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা। বিভিন্ন ধরনের যোগ থাকলেও প্রত্যেক ধরনের যোগের উদ্দেশ্য হলো মনকে নিয়ন্ত্রণ বা বশ করা। হিন্দু দর্শনে যোগের প্রধান শাখাগুলি হলো রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও হঠযোগ। পুরাণ অনুযায়ী মহাদেব শিবের থেকেই প্রথম ভারতীয় সংস্কৃতিতে যোগের সংস্রব ঘটেছে, কিন্তু প্রথম কোন সময় থেকে এদেশের সংস্কৃতি ও অভ্যাসে যোগের প্রবেশ তা স্পষ্ট হয়। মহাদেব শিবকে আদিযোগী নামে অভিহিত করা হয়, যার অর্থ প্রথম গুরু। দেশের সব যোগীরাই শিবকে গুরুই মেনে চলেন। 5000-এর বেশি বছর ধরে যোগ চর্চা চলে আসছে ভারতে। তবে সাম্প্রতিককালে 2014 সালে যোগের প্রতি বিশ্বের নজর আকর্ষণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেছেন যোগের গুরুত্ব এবং ভারতের সঙ্গে নারীর সম্পর্ক। প্রসঙ্গত 2014 সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে 21 জুন বিশ্ব যোগ দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে একটি খসড়া পেশ করা হয়, যা 193টি দেশের মধ্যে 177টি দেশ সমর্থন করে এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দেশ জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি ভবন, এমনকি ক্লাব বারোয়ারি পর্যন্ত এই দিনের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। নদিয়ার কৃষ্ণনগরে বৈদিক যোগ সমিতির সহযোগিতায় নদিয়া জেলার হেড অফিস কৃষ্ণনগর বিএসএফ সেক্টরে ডিআইজি অম্বরীশ কুমার আরিয়ার নেতৃত্বে যোগা অনুশীলন প্রদর্শিত হয়, যেখানে ডিআইজি আজকের গুরুত্ব সম্পর্কে, রোগ নিরাময়ে এবং সুস্থ থাকতে বিভিন্ন ধরনের যোগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। आज का जैसा कि आपको मालूम है कि आज हम लोग यहाँ पर अंतर्राष्ट्रीय योगा दिवस के अवसर पर इकट्ठे हुए हैं। आज के दिन हम लोगों ने सभी ने योगा दिवस के अवसर पर सेक्टर हेडक्वार्टर कृष्णनगर के सभी कार्मिकों ने योगाभ्यास किया। योगाभ्यास के दौरान हम लोगों ने आसन और प्राणायाम का अभ्यास किया और ये मैसेज देने की कोशिश की कि अगर हम लोगों को स्वस्थ रहना है तो योगा को अपनी दिनचर्या में हमें शामिल करना होगा। जैसा कि आपको मालूम है, योगा हमारे लिए बहुत ज़रूरी है और ख़ास तौर से आर्म फोर्सेस के लिए, सीमा सुरक्षा बल के लिए, जिनके कि कार्मिक काफ़ी स्ट्रेस रहते हैं अपनी ड्यूटी के कारण। तो अगर हम लोग योगा करते रहेंगे तो हमारा जो स्ट्रेस है, जो हमारी जो तनावपूर्ण ज़िंदगी है, उससे हम काफ़ी दूर से काफ़ी हद तक मुक्ति पा सकते हैं। धन्यवाद। ये जो प्रोग्राम है हमारा सभी BOPs पे, सभी हमारे जितने भी बटन हेडक्वार्टर्स हैं, सीमानगर, धुबलिया, जितने भी कार्मिक हैं, सभी कार्मिक इसमें शामिल हुए हैं। कोई भी कार्मिक आज की तारीख में ऐसा नहीं है जिसने आज योगा नहीं किया होगा और हम लोग इसको बढ़ावा भी दे रहे हैं। सभी जवानों को हम लोग BOP पर जब भी समय मिलता है या फिर बटन हेडक्वार्टर पे, जहाँ भी हम सीमा पर तैनात हैं, और समय मिलने पर हम लोग योगा जरूर करते हैं। ओम, हमरा कृष्णनगर वैदिक समिति पक्ष থেকে সকল কে জানাই 21 জুন বিশ্ব যোগ দিবস। যোগ করলে মানুষের সঙ্গে যুক্ত হয় এবং মানুষ মানুষের যে আগে হাহাকার, মারামারি, মানে রাহাজানি, সেইগুলো যোগের মাধ্যমে নির্মূল করা যায়। যোগ এমন একটা জিনিস, সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সঙ্গে যোগাযোগ বা যোগ করলে মানুষের মানসিকতাও ঠিক থাকে এবং শারীরিক ঠিক থাকে, কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। আমাদের কৃষ্ণনগর বৈদ্য সমিতি, কৃষ্ণনগর বৌবাজার HDFC ব্যাংকের নিচে আমাদের অফিস আছে। আপনারা বিনামূল্যে প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের যাতে শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, মানসিকতা, চিন্তাধারা, মানুষের উন্নতির জন্য, যাতে মানুষের মানে শরীরটা ঠিক থাকলে চারপার্শ্বিক ইয়েটাও ঠিক থাকে, তার জন্য আমরা বৈদিক যোগ সমিতির পক্ষ থেকে সকল নদিয়া তথা পশ্চিমবঙ্গ, ভারতের সকল নাগরিককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমরা আপনাদের যে কোনো প্রবলেম যোগের মাধ্যমে নির্মূল করতে পারব। আপনার নাম? আমার নাম বাদল রায়।
মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।